জিরো ইনভেস্টমেন্টে কীভাবে আপনি প্রপার্টি সেক্টরে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হবেন আসুন আজকে এই বিষয়ে আলোচনা করি প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে রেজানুল ইসলাম আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা যদি প্রপার্টি সেক্টরের দিকে তাকাই এই বিশাল সেক্টরে যারা ইনভেস্ট করছে যারা এখানে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে দূর থেকে আমরা মনে করছি যে এখানে হয়তো অনেক টাকার লগ্নি আছে এখানে অনেক বেশি টাকা নিয়ে এই বিজনেস করতে হয় কিন্তু আমার কাছে এই সেক্টরে একটা একটা বড় সময় থেকে মনে হয়েছে যে এক্সপেরিয়েন্সটাও এবং সাহসটাও কিন্তু এখানে টাকাকে আপনি পেছনে ফেলে সামনে সফলতার জন্য এটা বড় উদ্যোগ সেটা হচ্ছে যে আপনি কতটা জানেন কতটা বোঝেন এই সেক্টরটাকে ধরুন আমরা যদি এভাবে দেখি যে রিয়েল এস্টেট সেক্টরে যদি আপনি একজন ডেভেলপার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাহলে কি হয় তাহলে আপনার অনেক টাকা এবং একটা ভালো অফিস ওয়েল সেট এবং প্রচুর মার্কেটিং ইঞ্জিনিয়ার বিশাল একটা সেট নিয়ে আপনি কিন্তু মার্কেটে আপনাকে নামতে হবে এবং জয়েন্ট ভেঞ্চারে আপনি একের পর এক সাইন করবেন ভালো মানের বিল্ডিং করবেন দিনের শেষে আপনি কি চাচ্ছেন দিনের শেষে আপনি আসলে টাকাটাকে কিভাবে আনছেন এই প্রোডাক্টটাকে সেল করছেন এবং সেল করে আপনি এটা রিটার্ন সাথে লাভ নিয়ে আসছেন আবার যদি আমি অন্যভাবে দেখি যে আমি যদি আমার এই পরিমাণ পুঁজি না থাকে আমি এই ব্যবসাটা শুরু করব কিভাবে শুরু করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি একজন প্রপার্টি ডিলার হিসেবে যদি নিজেকে শুরু করেন আপনার কেরিয়ারটা আমরা যদি এভাবে বলি যে প্রপার্টি এজেন্ট বা মার্কেটিং একজন এক্সপার্ট হিসেবে আপনি যদি আপনার কেরিয়ারটা শুরু করেন তাহলে কি হয় দুটো জিনিস হয় একটা হচ্ছে যে আপনি যখন অনেক টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে পারছেন না সেলিং ক্যাপাসিটি নাই আপনি একজন ভালো কি সেলার হতে পারলেন না অথবা আপনার কোম্পানিতে যারা মার্কেটিংয়ে কাজ করছে তারা যদি প্রোডাক্টটাকে সেল করতে না পারে তাহলে কিন্তু আপনার এই যে কোটি কোটি টাকা এটা কিন্তু আপনার আর ক্যাশ করা হলো না আপনি বিজনেসে ধস নামলো আপনি ভালো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলেন না কিন্তু আপনি যদি উল্টো দিকে দেখেন আপনি একজন ভালো ডিলার হন তার মানে আপনি মার্কেটিংটা ভালো বোঝেন সেলটা আপনি ভালো বোঝেন তাহলে ওই প্রোডাক্টটাই যারা সেল করতে পারছে না তার প্রোডাক্টটা সেল করার জন্য আপনার ইনভেস্টমেন্টের কিছু দরকার নেই কিন্তু আপনার একটা মোবাইল দরকার আপনার স্কিল দরকার আপনার পার্সোনালিটি দরকার তো এই যে এই বিষয়গুলোর জন্য তো আপনার কাছে টাকার দরকার নেই আপনার বুদ্ধিটা দরকার তো এই বুদ্ধিটা বিক্রি করে যদি আপনি আস্তে আস্তে টাকা ইনকাম করতে থাকেন এবং আপনি ঠিক উল্টোভাবে টাকা ইনকাম করে মার্কেটটা বুঝে আপনি একটা ডেভেলপার কোম্পানি যদি প্রতিষ্ঠিত করেন তাহলে এই কোম্পানিটা সামনের দিকে একটা লিডারশিপ নেবে একটা শেয়ার নেবে মার্কেটের একটা কন্ট্রোল নেবে এবং পুরো বিজনেসটা কিভাবে চলবে এটা কিন্তু সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা জিরো ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দাঁড় করাচ্ছে সে কিন্তু ভালো বুঝবে কিন্তু অনেক টাকা নিয়ে মার্কেটে আপনি আসলেন আপনি ব্যবসাটা বোঝেন না আপনি সেলিং ক্যাপাসিটিটা আপনার জিরো অন্যের উপর নির্ভর করে আপনি চলছেন তাহলে কিন্তু এই বিজনেসে আপনি যত টাকা নিয়েই আসেন না কেন আপনার ব্যবসাতে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না এজন্য আমরা আলোচনা করার চেষ্টা করছি যে জিরো ইনভেস্টমেন্ট যে আমরা কোডটা করছি যে টাকা না থাকলেও এই ধরনের সেক্টরে আপনি আপনার মেধা আপনার পার্সোনালিটি আপনার নলেজ এখন এগুলো সেল করেও কিন্তু নিজেকে দাঁড় করাতে পারবে এবার যদি আরেকটু ডিটেইল করি যে ওই ব্যক্তিটা যখন ধরেন দশটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করছে এবং তার নলেজ তার পার্সোনালিটি দিয়ে সে যখন তার মার্কেটে পরিচিতি নিয়ে আসছে তখন কি হচ্ছে একটা আস্থার জায়গা কিন্তু ব্যক্তিটা তৈরি হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে সে কিন্তু এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছে ধরুন উত্তরার সম্পর্কে তার একটা ভালো নলেজ আছে কতটা কোম্পানি এখানে কাজ করছে সেটা আছে এবং কিছু রিনাউন মানুষের সাথে আপনি যদি দেখেন যে এরকম সেল এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে করতে আপনি কেরিয়ারটা যদি আবার জবেও শুরু করতে পারেন যে একটা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে আপনি জয়েন করেছেন কিন্তু আপনি টার্গেটটা নিলেন যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনি কিন্তু একটা ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠা করবেন কিভাবে যদি আপনি একটা ভালো এডুকেশন আপনার থাকে আপনি বড় একটা দেখা যাক আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কোনো একটা সাবজেক্টে পাশ করেছেন তো ওই গদবধা চাকরির জন্য আপনি যদি না খুঁজে নিজেকে এই রকম সেট করতে পারেন যে না আমি সামনে একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হব আমি এখন চাকরিটা শুরু করব আমি ব্যবসাটা বুঝবো আমি টোটাল ইঞ্জিনিয়ারিংটা বোঝার চেষ্টা করব। সেলটা বোঝার চেষ্টা করব প্রোডাক্ট কোয়ালিটি বোঝার চেষ্টা করব ভালো আর্কিটেক্ট কারা কাদের দিয়ে ডিজাইন করলে এই প্রোডাক্টটা মানুষের পছন্দ হবে এবং ওভারঅল বায়ার কারা কারা এই প্রোডাক্টগুলো কিনছে কাদের হাতে টাকা আছে তাহলে আপনি যদি একজন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেন একটা বড় রিনাউন্ড কোম্পানিতে জয়েন করেন তাহলে কি হবে তাদের একটা একটা অর্গানোগ্রাম আছে তাদের একটা পোর্টফোলিও আছে সেইটার সাথেও কিন্তু আপনি পরিচিত হয়ে গেলেন তাহলে এই মার্কেটে আপনি আপনার মেধা দিয়ে যখন উত্তরোত্তর একের পর এক একটা কমিউনিটির সাথে আপনার অ্যাটাচমেন্ট হবে তখন কি হবে তখন এই মানুষগুলো আপনার উপর আস্থা যেমন পাবে আপনার কিন্তু দুইটা হচ্ছে একটা হচ্ছে যে একটা সার্কেল তৈরি হচ্ছে সেটা সেলসে যারা আছে তাদের সাথেও হচ্ছে যারা কাস্টমার হিসেবে প্রতিনিয়ত মার্কেটে আসছে তাদের সাথেও হচ্ছে এই দুইটাকে পুঁজি করে যদি আপনি এমন একজন দুইজন বায়ার ল্যান্ড ওনারকে পেয়ে যান যারা আসলে ল্যান্ডটা দিতে চায় কিন্তু আপনাকে এতটা বিশ্বাস করে যে আপনি যদি বলেন যে স্যার আমি একটা কোম্পানি খুলব এবং প্রথম প্রোজেক্টটা আপনাকে দিয়ে করতে চাই এমন দিন কি আপনার আসবে না আপনি সেই সুযোগটাকেও কিন্তু কাজে লাগাতে পারেন আপনি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা কোম্পানি ফর্ম করে যদি প্রথম একটা দুইটা ল্যান্ডকে আগেই রেডি করে নিতে পারেন তাহলে সেলসটা তো আপনি বোঝেনি ভালো একজন মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনি আপনার কেরিয়ারটা যখন শুরু করেছেন এরপরে হয়তো ম্যানেজার পাঁচ বছরে হয়তো একটা ম্যানেজার পর্যায়ে চলে গেলেন এই যে এক্সপেরিয়েন্সটা এই যে মার্কেটটা ইভেন এখন তো টেকনোলজির যুগ তাহলে টেকনোলজি কারা বোঝে ইয়াং যারা যারা এখন ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ বছরে পদার্পণ করছে তারা কিন্তু এই যে টেকনোলজিটা এই যে এখনকার ইন্টারনেট যুগ কীভাবে এই টেকনোলজি কাজ কাজ করছে মানুষ কোভিডকালীন সময়ে আমরা দেখলাম যে ইন্টারনেট আমাদের কতটা হেল্প করেছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা অফিস বাসা থেকেও করলাম বা এখনও করছি তাহলে এই যে টেকনোলজির সাথে কিন্তু একটা গ্রুপ ইনভলভ যারা কালের মানে ধরেন চল্লিশের চল্লিশ বা চল্লিশের কাছাকাছি তিরিশ পঁয়ত্রিশ কিন্তু যারা আরও সিনিয়র যারা ধরেন তারা তো কম্পিউটার তারা ইন্টারনেট বোঝে না তারা কিভাবে আপনার টার্গেট কাস্টমার হবে তাদেরকেও তো আপনার লাগবে তাহলে তারা ধরেন সেকেন্ড প্রপার্টি করবে থার্ড প্রপার্টি করবে তাহলে তাদের জন্য কিন্তু একটা কোম্পানি লাগবে তাদের জন্য একটা অফিস লাগবে তাদের জন্য একটা ধরেন মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে যারা সব সময় তাদের কারা তারা কিভাবে তারা সেকেন্ড ইনভেস্টমেন্টে আসবে থার্ড ইনভেস্টমেন্টে আসবে কিভাবে তাদের ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সাথে কিভাবে লোনের প্রবলেমটা সলভ করা যায় এজন্য একটা দুই দুইটা জিনিসই লাগবে যে যারা এই টেকনোলজি যারা যাদের সাথে টেকনোলজির কানেকশন নাই যারা ইন্টারনেট বোঝে না যারা কম্পিউটার স্কিল নেই তারা কিন্তু ডিরেক্টলি একটা লিফলেট বোঝে তারা একটা কম্পিউটারের বদলে পেপারে মার্কেটিংটা বোঝে তারা বিলবোর্ডটা বোঝে তাহলে আপনার ওই মার্কেটিং টুলসগুলোকেও কিন্তু ব্যবহার করতে হবে একটা সেগমেন্টের জন্য একটা গ্রুপ অফ পিপলের জন্য কিন্তু যারা এখনকার টেকনোলজি বোঝে তাদের জন্য কিন্তু আপনার ওয়েবসাইট লাগবে তাদের জন্য একটা ফেসবুক পেজ লাগবে এই ধরনের যত টুলস লাগে সবগুলোই কিন্তু আপনার লাগবে এবং আপনাকে ব্যক্তিগতভাবে অনেস্ট হতে হবে আপনি যদি মার্কেটে যা বলছেন আপনার প্রোডাক্টটা যদি তাই হয় তাহলে ভবিষ্যতে আপনি দেখবেন যে একজন কাস্টমার আপনার জন্য কিন্তু মার্কেটিং করছে কিন্তু আপনি যদি একজনকে আপনার বায়ার তৈরি করলেন কিন্তু প্রোডাক্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিলেন না প্রোডাক্ট বলেছিলেন একরকম আপনি ডেলিভারি দিলেন আর এক রকম এই যে বিশৃঙ্খলাগুলো তৈরি হওয়া তখন কিন্তু আস্থার একটা অভাব আমরা দেখতে পাই এবং কাস্টমাররা কিন্তু এই কারণেই নতুন যে কোম্পানিগুলো মার্কেটে আসে তাদেরকে বিশ্বাস করতে চায় না এটা এক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে জিরো ইনভেস্টমেন্টে স্কিল ডেভেলপ করে নিজের শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে এবং একটা গুড কমিউনিকেশনের মধ্যে এই সোসাইটিতে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ব্যক্তি হিসেবে আপনার অনেস্টিটাকে যদি আপনি সেল করতে পারেন তাহলে টাকা লাগবে না টাকাটা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে কিভাবে, কেউ হয়তো আপনাকে ল্যান্ড দিয়ে হেল্প করবে কেউ হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করবে যে ভাই ঠিক আছে তুমি একজন ইয়াং আমি তোমাকে বিলিভ করি আমি তোমাকে বিশ্বাস করি যে তোমার কাছে আমি এই পঞ্চাশ লক্ষ টাকা দিলে তুমি আমাকে দশ লাখ টাকার বা পাঁচ লাখ টাকার একটা ছাড় দিবা এটাই আমার লাভ কিন্তু তুমি যদি আমার এই হেল্পটা দিয়ে একটা প্রতিষ্ঠা পাও তাহলে সেটা তো নিশ্চয়ই একটা তার জন্য আনন্দের হবে তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এই সুযোগটাকে যারা এখন মার্কেটে আসছেন যারা মনে করছেন যে আপনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হওয়ার কথা চিন্তাও করতে পারছেন না তাদেরকে সাহস দিতে চাই তাদেরকে বলতে চাই যে আগামী দিনে এই সেক্টরে যে পরিমাণ সম্ভাবনা আছে এটা এখনই শেষ হয়ে যাবে না গার্মেন্টস সেক্টর যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে একটা বড় কমিউনিটিকে হেল্প করছে গ্রুপ অফ পিপল এখানে সার্ভিস করছে তেমনি কিন্তু এই এই যে রিয়েল এস্টেট সেক্টর এখানেও কিন্তু প্রচুর সম্ভাবনা আছে আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে যে পরিমাণ ডেভেলপ হচ্ছে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে জেলা শহরগুলোতেও কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের একটা বিশাল সম্ভাবনা আছে কাজ করার এবং এটা এটা দিনে দিনের পর দিন দেখা যাবে যে নতুন ডিজাইন আসবে নতুন টেকনোলজি আসবে দ্রব্য মূল্যের সাথে আমরা যেহেতু বেড়ে যাচ্ছে কম মূল্যে কীভাবে ভালো মানে বিল্ডিং তৈরি করা যায় এটা নিয়েও নিশ্চয়ই আর্কিটেক্টরা কাজ করছেন তো এই যে বিশাল সম্ভাবনার একটা মার্কেট যেখানে পুঁজি লাগে না যেখানে মেধাটা লাগে সেই মেধাটা নিশ্চয়ই আপনিও একজন মেধাবী এবং আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে আমার মনে হয় যে আপনারা যদি এই সেক্টরকে নিয়ে ভাবেন তাহলে আমরা দেখতে পাবো যে আগামী দিনে অনেক সম্ভাবনা নিয়ে আপনারাও এই সেক্টরে হেল্প করছেন জিডিপিতে আপনাদের কন্ট্রিবিউশন হচ্ছে এবং আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন সেই সম্ভাবনাকে আপনি কাজে লাগাবেন এবং আমরা আপনাদের সাথে আছি আপনার সম্ভাবনাগুলো নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে আলোচনা করব। এবং যারা সত্যিকার অর্থে এখন ইনভেস্ট করতে চান তারাও কিন্তু এরকম করে একটা কোম্পানি করতে পারেন যে আপনাদের যে পুঁজিটা এই পুঁজিটাকে আপনারা পাঁচজন চারজন একসাথে করে যেটা কিনা আমরা বলি যে শেয়ার ব্যবসা শেয়ারে একটা জমি কিনে শেয়ারে একটা বিল্ডিংয়ে আপনারা ইনভেস্ট করে যে পরিমাণ সারা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটাও একটা ভালো কনসেপ্ট হবে যে আপনি যদি ব্যক্তিগতভাবে পাঁচজন মানুষকে একত্রিত করতে পারেন তাদের ইনভেস্টটাকে আপনি যদি আপনার কোম্পানির মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই কষ্টটা আপনার ওই যে শুরুর যে বাধাটা সেটা কিন্তু থাকছে না তো এই সম্ভাবনাগুলোকে নিয়ে আমরা ভবিষ্যতে আবারও হয়তো অনেকগুলো দিক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজ এতটুকুই ভালো থাকবেন এবং এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন ধন্যবাদ